আমরা যদি শিশুটিতে যাই তখন আমরা দেখব আমার নিজের অভিজ্ঞতা বিশ্লেষণ করে ইতিমধ্যে নিজের চিন্তায় ও কাজের শুদ্ধাচারের প্রয়োজনীয়তা তো উপলব্ধি করতে পারলাম এর মধ্যে আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে তার ছবির মধ্যে লিখে নিই শিশুটি পেজে গেলে তোমরা দেখবো তোমাদেরকে এরকম একটা ছক দেওয়া আছে যেখানে অ্যারো দেওয়া আছে অর্থাৎ এই টপিকটা কিনে সেটা হচ্ছিলো যে সুফল পেতে শুদ্ধাচার করতে হয় অর্থাৎ কি কারণে শুদ্ধাচার করতে হয় সেটা তোমাকে উল্লেখ করতে হবে তো এটা তুমি লিখতে পারো যে শুদ্ধাচার কেন করতে হয় সেটা ছিল ব্যক্তি সমাজ ও দেশের সেবা করার উদ্দেশ্যে সততাপূর্ণ জীবন গড়ার উদ্দেশ্যে এবং তিন নম্বর লিখতে পারো তুমি সবার বিশ্বাসযোগ্যতা ও সম্মান অর্জনের উদ্দেশ্যে তো এটা ছিল পৃষ্ঠা ছেষট্টি সলিউশন আমরা এখন পৃষ্ঠা আটষট্টি সলিউশন দেখব আমি যে শুদ্ধাচারগুলো চর্চা করতে চাই সেটা তোমাকে এরকম পয়েন্ট আকারে এই ছকগুলোতে লিখতে হবে তো তোমরা বিশেষটা আটষট্টির অ্যান্সারগুলি এভাবে দিতে পারো আমি যে শুদ্ধাচারগুলো চর্চা করতে চাই সেটা হলো সম্মান অন্যদের সাথে সৌজন্য এবং বিবেচনার সাথে আচরণ করব তাদের মূল্য ও মর্যাদা স্বীকার করব সততা আমার কথা এবং কাজে সত্যবাদী হব এবং সকল পরিস্থিতিতে সচ সততা বজায় রাখবো দায়িত্ব আমার কর্ম এবং প্রতিশ্রুতিতে দায়িত্বশীল থাকব কখনো দায়িত্ব এড়িয়ে যাব না দয়া অন্যদের প্রতি সহানুভূতি এবং সহানুভূতি দেখাব প্রয়োজনে সাহায্য এবং সমর্থন প্রদান করব অধ্যাবসায় প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা এবং লক্ষ্য অর্জনের জন্য নিজ প্রচেষ্টায় অবিচল থাকব কৃতজ্ঞতা অন্যদের কাছ থেকে আমি যে দয়া এবং সমর্থন পাই তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করব এবং কৃতজ্ঞ মনোভাব গড়ে তুলব সহযোগিতা সহপাঠী পরিবারদের সদস্য এবং অন্যান্যদের সাথে যৌথভাবে কাজ করব দলগত কাজ এবং সম্প্রীতির মনোভাব গড়ে তুলব সশৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ এবং সংযম অনুশীলন করব আমার আচরণ এবং আবেগকে দায়িত্বর সাথে পরিচালনা করব উদারতা আমার সময় সংস্থান এবং প্রতিভা অন্যদের সাথে ভাগ করব আমার স্কুল এবং পারিবারিক সম্প্রদায়ের কল্যাণে অবদান রাখব ক্ষমা রাগ ক্ষোভ ত্যাগ করে দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবার সাথে মিলেমিশে থাকব। তো এটা ছিল পৃষ্ঠা আটষট্টি সলিউশন